BPL এর সিলেট পর্বে আজ মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্রতিপক্ষ ফরচুন বরিশাল। ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। অন্য ম্যাচে সন্ধ্যা 6:30টায় লড়বে দুর্দান্ত ঢাকা ও রংপুর রাইডার্স। দেশে বিদেশে তারকায় ঠাসা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জয় দিয়ে আসো শুরু করার দলটিতে রয়েছে আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো, ম্যাক্সো ডাউট, কার্টিস ক্যাম্পারের মতো তারকারা। দুদিন আগেই বিগ ব্যাশে ট্রফি জেতা ব্রিসবেন হিটের ব্যাটার জশ ব্রাউনকে দলে ফিরিয়েছে তারা। ঢাকা পর্বে তিন ম্যাচ খেলে দুটিতে জয়, চট্টগ্রামের পয়েন্ট টেবিলেও রয়েছে দুই নম্বরে। অন্যদিকে তামিম মাহমুদুল্লাহ মুশফিকদের নিয়ে গড়া ফরচুন বরিশালের ভাগ্যটা এখনও সুপ্রসন্ন হয়নি। প্রথম তিন ম্যাচে তাদের জয় একটিতে। অবশ্য টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক মুশি। মাহমুদুল্লাহও খেলছেন দারুণ। বিদেশি ক্রিকেটার শোয়েব মালিক, দিনেশ চান্ডিমাল, আব্বাস আফ্রিদি, আমিররা নিজেদের সেরাটা দিতে পারলে বাকি তিন ম্যাচে জয়ের আশা করতেই পারে বরিশাল। ঢাকা পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে একটি করে জয় ও পরাজয় দুর্দান্ত ঢাকার। স্থানীয় ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে গড়া দলে পেস বোলিং বিভাগের মূল অস্ত্র তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম, সাথে আছেন মোসাদ্দেক হোসেন, নাইম ইসলাম ও সাইফ হাসান। আর বিদেশি ক্রিকেটার বলতে লঙ্কান সাদিরা সামারা ভিক্রমা এবং দুই পাকিস্তানি সাইম আইয়ুব ও উসমান কাদির। প্রতিপক্ষ রংপুরে ব্যাটিং অর্ডারও অনেকাংশে দেশীয় ক্রিকেটার নির্ভর। রনি তালুকদার গত আসরে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হলেও এবার তার উইলও নিশ্চুপ। ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের সময়টাও। বাবর আজম, নিকোলাস পুরান, হাসারাঙ্গারা এখনও তাদের সেরাটা দিতে পারেননি। তিন ম্যাচ খেলে একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে রয়েছে রাইডার্স। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। বিপিএল এর সিলেট পর্বে আজ মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্রতিপক্ষ ফরচুন বরিশাল। ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। অন্য ম্যাচে সন্ধ্যা 6:30টায় লড়বে দুর্দান্ত ঢাকা ও রংপুর রাইডার্স। দেশে বিদেশে তারকায় ঠাসা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জয় দিয়ে আসো শুরু করার দলটিতে রয়েছে আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো, ম্যাক্সো ডাউট, কার্টিস ক্যাম্পারের মতো তারকারা। দুদিন আগেই বিগ ব্যাশে ট্রফি জেতা ব্রিসবেন হিটের ব্যাটার জশ ব্রাউনকে দলে ফিরিয়েছে তারা। ঢাকা পর্বে তিন ম্যাচ খেলে দুটিতে জয়, চট্টগ্রামের পয়েন্ট টেবিলেও রয়েছে দুই নম্বরে। অন্যদিকে তামিম মাহমুদুল্লাহ মুশফিকদের নিয়ে গড়া ফরচুন বরিশালের ভাগ্যটা এখনও সুপ্রসন্ন হয়নি। প্রথম তিন ম্যাচে তাদের জয় একটিতে। অবশ্য টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক মুশি। মাহমুদুল্লাহও খেলছেন দারুণ। বিদেশি ক্রিকেটার শোয়েব মালিক, দিনেশ চান্ডিমাল, আব্বাস আফ্রিদি, আমিররা নিজেদের সেরাটা দিতে পারলে বাকি তিন ম্যাচে জয়ের আশা করতেই পারে বরিশাল। ঢাকা পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে একটি করে জয় ও পরাজয় দুর্দান্ত ঢাকার। স্থানীয় ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে গড়া দলে পেস বোলিং বিভাগের মূল অস্ত্র তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম, সাথে আছেন মোসাদ্দেক হোসেন, নাইম ইসলাম ও সাইফ হাসান। আর বিদেশি ক্রিকেটার বলতে লঙ্কান সাদিরা সামারা ভিক্রমা এবং দুই পাকিস্তানি সাইম আইয়ুব ও উসমান কাদির। প্রতিপক্ষ রংপুরে ব্যাটিং অর্ডারও অনেকাংশে দেশীয় ক্রিকেটার নির্ভর। রনি তালুকদার গত আসরে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হলেও এবার তার উইলও নিশ্চুপ। ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের সময়টাও। বাবর আজম, নিকোলাস পুরান, হাসারাঙ্গারা এখনও তাদের সেরাটা দিতে পারেননি। তিন ম্যাচ খেলে একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে রয়েছে রাইডার্স। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।